বন দপ্তরের ঘেরা জালের মধ্যে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার। সোমবার সকাল থেকেই একের পর এক গর্জনে কেঁপে উঠছে এলাকা। দক্ষিণ চব্বিশ পরগনা কুলতলির ডোঙ্গাবেরিয়া এলাকায় বাঘের আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে বন দপ্তরের পক্ষ থেকে জাল দিয়ে ঘিরে ফেলা হয়। বাঘ এখনো ধরা না পড়লেও বন দপ্তরের ঘেরা জালের মধ্যেই রয়েছে সে। বাঘের গর্জনে সকাল থেকেই কেঁপে উঠছে এলাকা। বনকর্মী থেকে প্রশাসনের আধিকারিকরা রয়েছে এলাকায়। বাড়ি থেকে কাউকে না বেরোনো ও স্থানীয় ব্যবসায়ীদের দোকান না খোলার আবেদন জানানোর জন্য প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। প্রত্যেক সদস্যদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা আপনার বাড়ির সদস্যদেরকে নিজেদের বাড়িতেই রাখুন। কোন কারণে এই জঙ্গলের কাছাকাছি যে রাস্তা বা তার কাছে আসবেন না। জঙ্গলের কাছে যে ছোট ছোট কয়েকটি দোকান আছে, দোকানদার ভাইদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা দোকানগুলো বন্ধ করে দিন। অনুরোধ করা হচ্ছে, আপনারা বাড়ির বাইরে কেউ বেরোবেন না। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, টিভি নিউজ 10।